জন্মদিনে শচীনের রেকর্ড ভেঙে তারই অভিনন্দন বার্তায় সিক্ত হলেন বিরাট কোহলি। টেন্ডুলকারের চাওয়া দ্রুতই তাকে ছাড়িয়ে যাক বিরাট। প্রতিউত্তরে কোহলি বললেন, নিজের হিরোর কাছ থেকে এমন প্রশংসা পাওয়া বিশেষ কিছু, তবে শচীনের সাথে তার তুলনা করাটা পছন্দ নয় বিরাটের। তার মতে ব্যাটিংয়ে শচীনের চেয়ে নিখুঁত আর কেউ নেই। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে 48তম শতকের পর দুবার খুব কাছাকাছি গিয়েও ছোঁয়া হয়নি তিন অঙ্কের ম্যাজিক ফিগার। জাদুটা হয়তো নিজের জন্মদিনেই দেখাতে চেয়েছিলেন বিরাট কোহলি। স্রোতের বিপরীতে 119 বলে তুলে নিলেন সেই কাঙ্ক্ষিত সেঞ্চুরি, ছুঁয়ে দিলেন ক্রিকেট ঈশ্বরকে, সাক্ষী ইডেনের নীল সমুদ্র। টেন্ডুলকার তার 49তম শতকটি করেছিলেন 2012 সালে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে, সেটি ছিল ওয়ানডেতে তার 451তম ইনিংস। 11 বছর পর কোহলি সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন মাত্র 277 ইনিংসেই। সকালেই বিরাটকে জানিয়েছিলেন জন্মদিনের শুভেচ্ছা, সন্ধ্যায় অভিনন্দন বার্তার সাথে শতকের হাফ সেঞ্চুরির অগ্রিম শুভকামনা জানালেন সচিন। ভালো খেলেছে বিরাট, চলতি বছরের শুরুতে 49 থেকে 50 যেতে আমার 365 দিন সময় লেগেছে। আশা করি তুমি 49 থেকে 50 এগিয়ে সামনের কয়েকদিনের মধ্যেই আমার রেকর্ড ভেঙে দেবে। চলতি বছরের এপ্রিলে বয়সটা 50 ছুঁয়েছে সচিনের, মজার ছলে সেটাই বললেন কোহলিকে। 101 রানের অপরাজিত ইনিংস খেলে জন্মদিন রাঙিয়ে কোহলি ম্যাচ সেরার পুরস্কার নিতে এলে হর্ষা ভোগলে তুললেন সচিন প্রসঙ্গ। কোহলি বললেন, এই মুহূর্তে আমার জন্য এটা গ্রহণ করা বেশি কিছু, নিজের হিরোর রেকর্ডে ভাগ বসানো আমার জন্য বিশেষ, অনেক বড় সম্মানের। ব্যাটিংয়ের ব্যাপারে তিনি নিখুঁত, আমার জন্য এটি ভীষণ আবেগের মুহূর্ত। আমি জানি আমি কোথা থেকে এসেছি, তাকে টিভিতে দেখার দিনগুলো আমার মনে আছে, তার কাছ থেকে এমন প্রশংসা পাওয়া আমার জন্য অনেক বড় কিছু। একটা দুটো নয়, আন্তর্জাতিক ক্রিকেটে 79 সেঞ্চুরি, দিল্লির ছোট্ট চিকু এখন প্রশংসার ঊর্ধ্বে। ঘরের মাঠের বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারলে আরও তিনবার ব্যাট হাতে 22 গজে নামবেন VK18, যার মধ্যে একটিতে তিন অঙ্কের ঘর স্পর্শ করতে পারলেই শতকের হাফ সেঞ্চুরি নিয়ে ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির সিংহাসনে বসবেন কিং কোহলি। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।